বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ তোমাদের বাংলা ক্লাসে সুন্দরবনের প্রাণী, এই সুন্দরবনের প্রাণী এই গল্পটা রিডিং পড়াবো। দেখো, এখানে সুন্দরবনের মনে হচ্ছে এটাই সুন্দরবন। সুন্দরবনের অনেক প্রাণীর ছবি তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা যদি এই ক্লাসটা প্রতিষ্ঠানে করতে, তাহলে তোমাদের আমি প্রজেক্টর ক্লাস দেখাতাম। তা আজ তোমাদের প্রজেক্টর আমি ক্লাস দেখাচ্ছি না, তবে রিডিং এবং গল্পটা ভালোভাবে বুঝিয়ে দেব। পরবর্তীতে তোমাদের প্রজেক্টরেও এই ক্লাসটা আমি দেখাবো। অনেক সুন্দর লাগবে, মনে হবে যেন আমরা সুন্দরবনেই আছি, সুন্দরবনে গিয়েছি। গিয়ে আমরা প্রাকৃতিক এই দৃশ্য দেখছি, প্রাণীর ছবি দেখছি, সুন্দরবনের সব কিছুই আমরা, সব বিষয়ে আমরা অবগত হচ্ছি। তাহলে দেখো, আজকে আমি পড়াবো তোমাদের এই সুন্দরবনের প্রাণী এই গল্পটা। সুন্দরবনের প্রাণীর এই গল্প পড়তে যে শব্দের অর্থগুলো আমাদের মনে হয় একটু অজানা, আমরা সেই শব্দের অর্থগুলো জেনে নেব। দেখো, এখানেও আমি শব্দের অর্থ শব্দগুলো লিখেছি, আমি রিডিংয়ের পরে তোমাদের এই অর্থগুলো সুন্দরভাবে লিখে দেব, তোমরা খাতায় লিখে নিবে। সবাই বই এবং খাতা নিয়ে বসো, সুন্দরভাবে বসো। আর সুন্দরবনের এই যে আমরা প্রাণীগুলি দেখছি, দেখো অনেকেই হয়তো চেনো, অনেকেই চেনো না। এখানে আমাদের যে প্রাণীর ছবিগুলো দেওয়া আছে, তাহলে আমরা আগেই জানি যে প্রাণীর ছবি কেন বলছি, যে প্রাণীর ছবি, যে প্রাণী কী। আমরা জানি যে প্রাণ আছে যার, তাকেই বলা হয় প্রাণী। প্রাণ আছে যার, তাকেই বলা হয় প্রাণী। তাহলে এখানে দেখো, প্রথমেই দেখাচ্ছি আমি রয়্যাল বেঙ্গল টাইগার। এই রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে আমাদের কি জাতীয় পশুর নাম, এটা আমরা জানি, তোমরা জানো। তারপরেই দেখো, এখানে আছে চিতাবাঘ। তারপরে এই পাশে দেখো চিত্রা হরিণ, হরিণ আবার চিত্রা হরিণ, এইগুলো সম্পর্কে কিন্তু আমরা আজকে জানব। এখানে আছে আমাদের গন্ডার, এই দেখো এখানে গন্ডার, হাতি, তারপরে আছে হলো শকুন, আর বুনো শুয়োর যেটাকে বলা হয় সেটা, আর এখানে দেখো মদন টাক নামে একটি পাখি, দেখতে বকের মতন মনে হচ্ছে। এই পাখিটির নাম হচ্ছে মদন টাক। তাহলে মদন টাক এখানে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, এখানে দেখো হরিণ, চিত্রা হরিণ বলে, তারপরে আছে এখানে বুনো শুয়োর, এখানে আছে চিতাবাঘ। এইটা তাহলে তোমরা অনেকেই চেনো না, জানো না। বলো দেখি এটা কি, বলতে পারবে? এটার নাম হচ্ছে বাঘ, কিন্তু এটা ওল বাঘ। অনেক আগে সুন্দরবনে এই বাঘ ছিল, এখন একেবারে বিলুপ্ত হয়ে গেছে। এই বাঘের নাম হচ্ছে ওল বাঘ, দেখো কত সুন্দর দেখতে। আর এটা হচ্ছে শকুন, শকুনও বিলুপ্ত প্রায় প্রাণী পাখি এখন। আর এটা হচ্ছে কি গন্ডার, গন্ডার আর হাতি, হাতিটা দেখতে একটু ছোট মনে হচ্ছে, তাই না? হাতি তো বিশাল হয়। তাহলে আমরা সুন্দরবনের কিছু, সবই না, কিছু প্রাণী সম্পর্কে পরিচিত হলাম, প্রাণী দেখলাম। এখন চলে যাই আমরা এই সুন্দরবনের প্রাণী গল্পে কী লিখেছে এই রিডিংটা আমরা একটু জেনে নিই। তাহলে সবাই বই খুলে নিয়ে বসো, দেখো দশ পৃষ্ঠায় চলে যাই। যদি কোনো জায়গায় তোমাদের আন্ডারলাইন করার হয়, আমি বলে দিব, সেখানে লিখে আন্ডারলাইন করে নিবে। তাহলে সুন্দরবনের প্রাণী, সুন্দরবনের বনটার নাম সুন্দরবন কেন? এখানে সুন্দরী গাছ আছে, এই সুন্দরী গাছের জন্যই এই বনের নাম, অনেক বিরাট বন সুন্দরী গাছের, সেই সুন্দরী গাছের জন্যই এই বনের নাম হয়েছে সুন্দরবন। তাহলে কোথায় এই সুন্দরবন, এটা আমরা আগে জেনে নিই। যে বাংলাদেশের দক্ষিণে রয়েছে প্রকৃতির অপার সম্ভার সুন্দরবন। সমুদ্রের কোল ঘেঁষে গড়ে উঠেছে এই বিশাল বন। বাংলাদেশের দক্ষিণ সাইডে এই অপার সম্ভার এই সুন্দরবন। তাহলে এই সুন্দরবন হচ্ছে সমুদ্রের কোল ঘেঁষে গড়ে উঠেছে এক বিশাল বন। এখানে রয়েছে যেমন প্রচুর গাছপালা,
যেমন কেওড়া ও সুন্দরী গাছের বন, তেমনি রয়েছে নানা প্রাণী এবং জীবজন্তু। তাহলে আমরা জেনে নিলাম সুন্দরবনে কী কী রয়েছে। সুন্দরবনে রয়েছে প্রচুর গাছপালা, কেওড়া ও সুন্দরী গাছের বন, আর রয়েছে বিভিন্ন প্রাণী ও জীবজন্তু। এবার যাও তোমরা 11 পৃষ্ঠায়, যে শিকার করে জীবজন্তু, আচ্ছা সরি নিচে আরও আছে, বিশ্বের কোনো কোনো প্রাণীর সঙ্গে জড়িয়ে আছে কি, সে দেশের নাম, কোনো দেশের নাম বা জায়গার নাম। বিশ্বের কোনো কোনো প্রাণীর সঙ্গে জড়িয়ে আছে কিসের নাম, দেশের নাম আর জায়গার নাম। তাহলে যেমন আমরা দেখি যে ক্যাঙ্গারু বললেই মনে পড়ে যায় কোন দেশের কথা, অস্ট্রেলিয়ার কথা। ক্যাঙ্গারু বললেই মনে পড়ে যায় অস্ট্রেলিয়ার কথা, এবং সিংহ বললেই মনে ভেসে ওঠে আফ্রিকার কথা। তেমনি রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে জড়িয়ে আছে আমাদের বাংলাদেশের নাম। বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে কি, রয়্যাল বেঙ্গল টাইগার। তাহলে ছোট দেখো তিনটা প্রশ্ন এখানে, সিংহ বললেই মনে ভেসে উঠে কোন দেশের নাম, সিংহ বললেই মনে ভেসে উঠে আফ্রিকার কথা, আর ক্যাঙ্গারু বললেই মনে ভেসে উঠে অস্ট্রেলিয়ার কথা, আর হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে বাংলাদেশের সঙ্গে জড়িয়ে আছে রয়্যাল বেঙ্গল টাইগার। এই বাঘ থাকে কোথায়, এই যে এখানে দেখো রয়্যাল বেঙ্গল টাইগার, এই বাঘ থাকে কোথায়, সুন্দরবনে। এই বাঘ দেখতে যেমন সুন্দর তেমনি আবার ভয়ঙ্কর, দেখতে অনেক সুন্দর আবার ভয়ঙ্কর। এর চালচলন কিসের মতো, এর চালচলন রাজার মতো। সুন্দরবনের ভেজা স্যাঁতস্যাঁতে গোলপাতার বনে এই বাঘ ঘুরে বেড়ায়। তাহলে আন্ডারলাইন করে নাও তোমরা, এই বাঘ দেখতে কেমন, এই বাঘ দেখতে সুন্দর এবং ভয়ঙ্কর। চালচলন কিসের মতো, চালচলন রাজার মতো। এরা কোথায় ঘুরে বেড়ায়, এরা সুন্দরবনে ভেজা স্যাঁতস্যাঁতে গোলপাতার বনে ঘুরে বেড়ায়। তাহলে দাগ দিয়ে নিয়েছো সবাই। এবার যাচ্ছি আমরা 11 পৃষ্ঠা, একটু ভালো করে দেখো। এই বাঘ শিকার করে জীবজন্তু, কিন্তু তারা সুযোগ পেলে মানুষও খায়, মানুষকেও আক্রমণ করে এবং মানুষও এই বাঘ খেয়ে ফেলে। এক সময় সুন্দরবনে ছিল চিতা বাঘ ও ওল বাঘ। এই দেখো এক সময় ছিল, এই বাঘের নাম হচ্ছে চিতা বাঘ আর ওল বাঘ। এই দেখো এখানে এটা হচ্ছে ওল বাঘ। তাহলে এই বাঘের স্বভাব চরিত্র আমরা জেনে নিলাম, এবং কি হলো যে শিকার করে এই বাঘ জীবজন্তু, সুযোগ পেলে এই বাঘ মানুষও খায়। এক সময় সুন্দরবনে ছিল চিতা বাঘ এবং ওল বাঘ, এই হচ্ছে ওল বাঘ। এখন আর এসব বাঘ দেখা যায় না, চিতা বাঘও দেখা যায় না, ওল বাঘও দেখা যায় না। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে বাংলাদেশের অমূল্য সম্পদ। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে বাংলাদেশের অমূল্য সম্পদ। এ বাঘকে বিলুপ্তির হাত থেকে আমাদের বাঁচাতে হবে, মানে এই বাঘ যেন শেষ হয়ে না যায়, আমাদের বাঘকে রক্ষা করতে হবে। সুন্দরবনে বাঘ ছাড়াও নানা রকমের প্রাণী আরও রয়েছে, যেমন সুন্দরবনে বাঘ ছাড়াও আছে নানা রকমের হরিণ, কোনোটার বড় বড় শিং, কোনোটার গায়ে ফোটা ফোটা সাদা দাগ। এই দেখো ফোটা ফোটা সাদা দাগ, এদেরকে বলা হয় কি, এরা হচ্ছে চিত্রা হরিণ। তাহলে সুন্দরবনে বাঘ ছাড়াও আরও রয়েছে হরিণ, এই হরিণের কোনোটার বড় শিং, কোনোটার ছোট শিং, কিন্তু এদের গায়ে সাদা ফোটা ফোটা দাগ, এদেরকে কি বলা হয়, সাদা ফোটা ফোটা দাগ, এদেরকে বলা হয় কি, চিত্রা হরিণ। তাহলে চিত্রা হরিণও তোমরা দেখতে পেলে, চিত্রা হরিণ। এক সময় সুন্দরবনে ছিল প্রচুর গন্ডার, ছিল হাতি, ছিল বুনো শুয়োর। তাহলে এক সময় ছিল কি, সুন্দরবনে ছিল গন্ডার, এই হচ্ছে সুন্দরবনে ছিল গন্ডার, আর ছিল হচ্ছে হাতি আর বুনো শুয়োর। এই দেখো এটা হচ্ছে বুনো শুয়োর, গন্ডার এবং হাতি।
এখন আর এসব প্রাণী নেই। তবে দেশের রাঙামাটি ও বান্দরবন জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায়। ডাক দিয়ে নাও এখানে যে রাঙামাটি আর বান্দরবনের জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায়। এগারো পৃষ্ঠার দ্বিতীয় প্যারাতে নিচের লাইন দেখো, দেশের রাঙামাটি আর বান্দরবনের জঙ্গলে এই হাতি দেখতে পাওয়া যায়। বুঝতে পারতেছো তাহলে তোমরা? অনেক সুন্দর কিন্তু গল্পটা। যে কোনো দেশের জন্যই জীবজন্তু পশু পাখি এক অমূল্য সম্পদ। ডাক দাও এখানেও আন্ডারলাইন করো যে দেশের জন্য কি অমূল্য সম্পদ। যে কোনো দেশের জন্যই জীবজন্তু পশু পাখি এক অমূল্য সম্পদ। কি অমূল্য সম্পদ? জীবজন্তু ও পশু পাখি। তোমাদের ইয়েতে আমরা পরীক্ষা নিচ্ছি, গুগলে পরীক্ষা নিচ্ছি, এমসিকিউ টেস্ট, এখানে কিন্তু এই ধরনের প্রশ্নই দেওয়া থাকে। তাহলে তোমরা এই লাইনগুলো প্রত্যেকটা লাইন সুন্দরভাবে জেনে নেবে, বুঝে নেবে যে দেশের জন্যই অমূল্য সম্পদ কি জীবজন্তু এবং পশু পাখি। দেশের জলবায়ু, আবহাওয়া, গাছপালা, বৃক্ষলতা ইত্যাদি প্রাকৃতিক পরিমণ্ডলেই সে দেশের প্রাণীকুল জীবন ধারণ করে। এই লাইনটাও আন্ডারলাইন করে নাও। দেশের জলবায়ু, আবহাওয়া, গাছপালা, বৃক্ষলতা ইত্যাদি প্রাকৃতিক পরিমণ্ডলেই এই সে দেশের প্রাণীকুল জীবন ধারণ করে। তাহলে কিসের উপরে প্রাণীকুল জীবন ধারণ করে? আবহাওয়া, দেশের আবহাওয়া, জলবায়ু, বৃক্ষলতা ইত্যাদি প্রাকৃতিক পরিমণ্ডলে সে দেশের প্রাণীকুল জীবন ধারণ করে। ডাক দিয়েছ সবাই? এবার দেখো, একটু লক্ষ্য করলে দেখা যাবে যে পৃথিবীতে অপ্রয়োজনীয় প্রাণী ও বৃক্ষলতা বলতে কিছুই নেই। এ লাইনে কী অর্থ হলো? যে দেশে যে প্রাণী আছে এবং বৃক্ষলতা আছে সবই প্রয়োজনীয়, অপ্রয়োজনীয় বলতে কিছুই নেই। এক সময় আমাদের দেশে প্রচুর শকুন দেখা যেত। এই দেখো শকুন, এক সময় আমাদের দেশে প্রচুর এই শকুন দেখা যেত। শকুন দেখতে যে সুন্দর পাখি তা কিন্তু নয়, শকুন দেখতে একেবারে কুৎসিত প্রাণী পাখি। শকুন একেবারে সুন্দর নয়, শকুন হচ্ছে কুৎসিত। তাহলে শকুন দেখতে যে সুন্দর পাখি তা কিন্তু নয়। তবে এরা কোথায় উড়ে বেড়ায়? আকাশের অনেক উপরে। ডাক দাও, শকুন দেখতে কেমন? শকুন দেখতে সুন্দর, খুব সুন্দর পাখি তা নয়। এরা কোথায় উড়ে বেড়ায়? এরা উড়ে বেড়ায় আকাশের অনেক উপরে। বাসা করে কোথায়? গাছের ডালে। এই শকুন মানুষের পক্ষে যা ক্ষতিকর তা খেয়ে কী করে? সেই আবর্জনা শকুন খেয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখে। তাহলে শকুন দেখো দেখতে কিন্তু সুন্দর নয়, কিন্তু এই শকুন মানুষের পক্ষে যা ক্ষতিকর সেই আবর্জনা শকুন খায় এবং পরিবেশকে কী করে? পরিচ্ছন্ন রাখে। আমাদের নোংরা যত জিনিস আমরা বাহিরে ফেলি, আর এই শকুন সেই নোংরাগুলো খেয়ে পরিবেশ পরিচ্ছন্ন করে দেয়। কিন্তু শকুন এখন বাংলাদেশে বিলুপ্ত প্রায় পাখি, এখন শকুন আর দেখা যায় না। প্রাণী, বৃক্ষলতা সব কিছুই প্রকৃতির দান। ডাক দাও আগে উপরের ওই লাইনটা ডাক দিয়ে নাও, মানুষের পক্ষে যা ক্ষতিকর সেই আবর্জনা শকুন খায় এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখে। শকুন কিভাবে পরিবেশ পরিচ্ছন্ন রাখে? শকুন কিভাবে পরিবেশকে পরিচ্ছন্ন রাখে? এটার অ্যান্সার লিখতে পারবে তোমরা, মানুষের পক্ষে যা ক্ষতিকর সেই আবর্জনা শকুন খায়, শকুন খেয়ে পরিবেশকে পরিচ্ছন্ন রাখে। কিন্তু শকুন এখন বিলুপ্ত প্রায় পাখি। এরপরে যাও, প্রাণী, বৃক্ষলতা সব কিছুই কার দান? প্রাণী, বৃক্ষলতা সব কিছুই প্রকৃতির দান, এদের ধ্বংস করতে নেই। ধ্বংস করলে নেমে আসে, ডাক দাও,
নানা বিপর্যয়। কী কী বিপর্যয়? বন্যা, খরা, ঝড় ইত্যাদি। তাহলে প্রাণী বিক্ষলতা সব কিছুই কিসের কারদান? প্রকৃতির দান। এদের ধ্বংস করলে কী নেমে আসে? প্রাকৃতিক নেমে আসে বিপর্যয়। কী কী বিপর্যয়? বন্যা, খরা, ঝড় ইত্যাদি। তাহলে বুঝতে পেরেছো তোমরা? পশু পাখি এবং জীবজন্তু প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিলেমিশে থাকে। দাগ দাও এটাও, এটা আন্ডারলাইন করে নাও। পশু এবং জীবজন্তু কিসের সঙ্গে মিলেমিশে থাকে? পশু পাখি এবং জীবজন্তু প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিলেমিশে থাকে। প্রকৃতিতে যদি বিপর্যয় ঘটে তবে এদের জীবনও বিপন্ন হয়। যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ হয় তাহলে এদেরও, যেমন বন্যা হলে নানা জায়গায় গাছপালা ভেঙে যায়, জীবজন্তু সব মারা যায়, খরা হলেও ঠিক তাই। তাহলে প্রকৃতিতে যদি কোনো বিপর্যয় ঘটে তবে এদেরও জীবন বিপন্ন হয়। সুন্দরবনের অনেক প্রাণী প্রাকৃতিক পরিবর্তনের ফলে বিলুপ্ত হয়ে গেছে। কিসের জন্য? সুন্দরবনের অনেক প্রাণী প্রাকৃতিক পরিবর্তন, আমাদের এই প্রকৃতির যে পরিবর্তন হয় এই পরিবর্তনের ফলে বিলুপ্ত হয়ে গেছে। এসব প্রাণী আছে, যেসব প্রাণী আছে তাদের বিলুপ্তর হাত থেকে আমাদের বাঁচাতে হবে। তাহলে যে প্রাণীগুলো আছে এদের আমাদের বিলুপ্তির হাত থেকে বাঁচাতে হবে। তাহলে তোমরা বুঝতে পারলে সবাই রিডিংটা সুন্দরভাবে আর পড়বে, রিডিং প্রত্যেকটা লাইন পড়বে। পড়ার সময় পরে আমি যে অর্থগুলো লিখে দিব এই অর্থের পরেও যদি তোমাদের কোনো অর্থ থাকে সেটা আন্ডারলাইন করবে এবং তোমাদের গ্রুপেই তোমরা আমার কাছে জানতে চাইবে যে কোনো সমস্যা, অথবা ফোন করে জেনে নিবে। তাহলে রিডিং আমাদের শেষ হলো, এবার আমরা যাচ্ছি শব্দের অর্থ। শব্দের অর্থগুলো একটু তোমরা লিখে নাও খাতায়। তাহলে শব্দের অর্থ লিখে নাও, যে অপার, বইয়ে দেখো দেওয়া আছে অপার। অপার মানে কি? অগাধ। সুন্দরভাবে লিখে নাও, অপার অর্থ অগাধ। আবার অসীম দিতে পারো, অগাধ বা অসীম, অগাধ অথবা অসীম। এরপরে যাচ্ছি সম্ভার। সম্ভার অর্থ হচ্ছে বিভিন্ন উপাদান। সম্ভার বিভিন্ন উপাদান, সম্ভার হচ্ছে বিভিন্ন উপাদান। রয়্যাল, রয়্যাল অর্থ হচ্ছে রাজকীয়। রয়্যাল অর্থ রাজকীয়, রয়্যাল অর্থ রাজকীয়। ভয়ঙ্কর মানে ভীষণ বা ভীতিজনক। ভয়ঙ্কর হচ্ছে ভীষণ, ভয়ঙ্কর হচ্ছে ভীষণ। আবার ভীতিজনকও দিতে পারো, ভীতিজনক। ভয়ঙ্কর হচ্ছে ভীষণ আর ভীতিজনক। অমূল্য, যার মূল্য নির্ধারণ করা যায় না, যার মূল্য নির্ধারণ, যার মূল্য নির্ধারণ করা যায় না। নিচে লিখে দিলাম, লিখে নাও। বিলুপ্ত প্রায়, বিলুপ্ত প্রায় মানে যা বিলুপ্ত হতে চলেছে, যা বিলুপ্ত হতে চলেছে, যা বিলুপ্ত হতে চলেছে। তারপরে সম্পদ, সম্পদ হচ্ছে তোমাদের বইয়ে যা দেওয়া আছে এক নং, অনুশীলনীর এক নং, তার থেকে শব্দের অর্থ বেশি দিয়ে দিচ্ছি। তাহলে ঐশ্বর্য, সম্পদ হচ্ছে ঐশ্বর্য। আর বৃক্ষলতা, গাছপালা। বৃক্ষলতা কি? বৃক্ষলতা হচ্ছে গাছ
পালা, আবর্জনা নোংরা, তোমাদের অনুচ্ছেদ দেওয়া থাকে তার মধ্যে থেকেই তোমাদের কি করতে হয় শব্দের অর্থ লিখতে হবে। এবার যাচ্ছি আমরা পরিচ্ছন্ন। পরিচ্ছন্ন হচ্ছে পরিপাটি, পরিচ্ছন্ন হচ্ছে পরিপাটি। আর বিচিত্র মানে নানা বর্ণ বিশিষ্ট, বিচিত্র হচ্ছে নানা বর্ণ বিশিষ্ট। আচ্ছা, নানা প্রজাতি, উদ্ভিদের প্রজাতি হচ্ছে উদ্ভিদের শ্রেণী বিন্যাস, উদ্ভিদের এখানে আসছে না, একটু ছোট করে লিখে দেই, উদ্ভিদের শ্রেণী বিন্যাস, উদ্ভিদের শ্রেণী নিচে লিখে দিচ্ছি বিন্যাস। আচ্ছা, বিখ্যাত বিশেষ খ্যাতি বিশেষ খ্যাতি সম্পূর্ণ। আচ্ছা, তারপরে যাচ্ছি ভারসাম্য, উভয় দিকে ভারের উভয় দিকে ভারের সমতা, মানে এক সমানই ভার থাকতে হবে, উভয় দিকে ভারের সমতা। তারপরে হচ্ছে প্রাণী, প্রাণী হচ্ছে প্রাণ আছে যার, প্রাণ আছে যার। তাহলে তোমরা একটু খেয়াল করো, একবার দেখে নাও যে অপার, অপার অর্থ হচ্ছে অগাধ অসীম, অপার অগাধ অসীম, অগাধ অথবা অসীম একটা দিলেই হবে। সম্ভার মানে বিভিন্ন উপাদান, বিভিন্ন জিনিস নিয়েই হয় তৈরি হয়, সম্ভার বলা হয় সেটাকে। তাহলে সম্ভার হচ্ছে বিভিন্ন উপাদান, রয়্যাল হচ্ছে রাজকীয়, ভয়ঙ্কর ভীষণ অথবা ভীতিজনক একটা দিলেই হবে, দুটা দিতে হবে না, যেটা সহজ মনে হয় তোমরা অর্থটা জেনে নিলে। ভয়ঙ্করের ভীষণ আর ভীতিজনক। অমূল্য, যার মূল্য নির্ধারণ করা যায় না, নাটা দেখো নিচে লিখেছি, যার মূল্য নির্ধারণ করা যায় না। বিলুপ্ত প্রায়, যা বিলুপ্ত হতে চলেছে সেটাকে বলা হয় বিলুপ্ত প্রায়। সম্পদ, সম্পদ হচ্ছে ঐশ্বর্য, টাকা পয়সা ধন সব কিছুকে বলা হয় সম্পদ, সেটাকে বলা হয় ঐশ্বর্য। এবার দেখো বৃক্ষলতা, বৃক্ষলতা হচ্ছে গাছপালা, গাছপালাকে কি বলা হয় বৃক্ষলতা। আবর্জনা হচ্ছে নোংরা, পরিচ্ছন্ন, পরিচ্ছন্ন হচ্ছে পরিপাটি। বিচিত্র নানা বর্ণ বিশিষ্ট, প্রজাতি উদ্ভিদের শ্রেণী বিন্যাস, উদ্ভিদের শ্রেণী বিন্যাস। বিখ্যাত বিশেষ খ্যাতি সম্পূর্ণ, ভারসাম্য মানে উভয় দিকে ভারের সমতা, উভয় দিকে ভারের সমতা। আর প্রাণী মানে প্রাণ আছে যার, সেটাই হচ্ছে প্রাণী। তাহলে প্রাণী হচ্ছে প্রাণ আছে যার। তাহলে আজকে আমরা এখানে অনুশীলনী একও আমাদের করা হয়ে গেল। এরপর তোমরা খেয়াল করো যে তোমাদের অতিরিক্ত কিছু দেওয়া হয়েছে, এটা তোমাদের রিডিংয়ের থেকে।
তাহলে সবাই রিডিংটা খুব ভালো করে পড়বে, অর্থ বুঝে অর্থ জেনে। যদি এই রিডিংয়েও কোনো সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমাকে ফোন দিয়ে জানাবে। আর এই শব্দার্থগুলো আজকের ক্লাসে তোমাদের হোমওয়ার্ক রইল, হোমওয়ার্ক করবে এটা। তাহলে আজকের মতো এখানে শেষ করছি, সুন্দরভাবে পড়ালেখা করবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।